কমেন্টে ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে করবেন, আমরা চেষ্টা করব আপনার। তো ভাই আমরা আপনাকে পেয়ে খুবই আনন্দিত, আপনি এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন, জয়প্রাট পরিবারের জন্য সময় করেছেন, এবং আমাদের এটা আপনার কাছ থেকে প্রাপ্যই বলা যায়, কারণ আপনি আমাদের অ্যাডমিন প্যানেলের একজন সম্মানিত সদস্য। তো আজ আমরা এসেছি আপনার যে একজন ফটোগ্রাফার হিসেবে যে জার্নি, সেই জার্নির কিছুটা জয়প্রাট পরিবারের সব সদস্যকে আমরা জানাতে চাই। আমাদের যে 1 লক্ষ পরিবারের বিশাল সদস্য আমরা দেখছি অলরেডি লাইভে, অনেকে আমাদেরকে দেখছেন, আপনারা প্লিজ কমেন্ট করে আপনাদের আসাফ ভাইয়ের কাছে যদি ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনো পরামর্শ, এবং একজন ফটোগ্রাফার যারা তরুণ ফটোগ্রাফার রয়েছেন তাদের যে ফটোগ্রাফি সংক্রান্ত অনেক ধরনের কোয়ারিজ আছে আমরা জানি, তারা যে কোনো প্রশ্ন করবেন, আমরা যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনার প্রশ্নটি নেওয়ার। তো আসাফ ভাই আমরা তাহলে শুরু করি। প্রথমে আমারও জানার যেটি আগ্রহ সেটি হচ্ছে জয়পুরহাটের মতো ছোট্ট একটি জেলা, উত্তরবঙ্গের ছোট্ট একটি জেলা, এই জেলা থেকে উঠে এসে আমরা দেখেছি যে আপনি আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় প্রতিযোগিতায় এখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, যেটি দেখে আমাদেরও অনেক গর্ব হয়। তো আমরা আপনার জার্নি শুরুটা জানতে চাই, কিভাবে একজন ফটোগ্রাফার হওয়ার শখ আপনার জাগলো এবং সেই জার্নির শুরুটা কেমন ছিল? ধন্যবাদ সাদমান আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এত বড় একটা প্ল্যাটফর্ম এবং আমাদের এই জয়পুরহাট পরিবার নামক একটি যে পরিবার যেটা জয়পুরহাটের মানুষদেরকে লালন করে, সেখানে এসে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে বলতে চাই যে আমি এই জয়পুরহাটেরই সন্তান, আপনাদেরই সন্তান, এবং আমি এই জয়পুরহাটের ধুলোমাখা মাটিতেই বড় হয়েছি। আমার যতটুকুই আমার যে পথ চলা এই জয়পুরহাটের মাধ্যমেই, আমি নিজেকে গর্বিত বোধ করছি জয়পুরহাটের একজন নাগরিক হিসেবে এবং জয়পুরহাটের একজন সন্তান হিসেবে। আমি আসলে ধন্যবাদ জানাতে চাই এই প্ল্যাটফর্মকে, যে ফেসবুক ভিত্তিক এই জয়পুরহাট পরিবার যে প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম কাজ করছে জয়পুরহাটের মানুষের কল্যাণে এবং জয়পুরহাটের মানুষের নিঃস্বার্থভাবে যে কোনো সমস্যার সহযোগিতায় এগিয়ে আসছে। এবং এখন যে আমরা একটা প্যান্ডেমিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আমরা করোনার একটা কবলে পড়ে সবাই খুব বাজে অবস্থায় অবস্থান করছি, এই জায়গা থেকেই অনেক ধরনের যে সাহায্য সহযোগিতা থেকে শুরু করে যে কাজগুলো সেগুলো জয়পুরহাট পরিবার খুব ভালোভাবে করছে, এটা দেখে আসলে খুব ভালো লাগে যে এই পরিবারের একজন সদস্য এবং আমি রিসেন্টলি এই পরিবারে অ্যাডমিন হিসেবে যোগদান করেছি, এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর এটা বলছিলে যে ফটোগ্রাফি আসলে কিভাবে আসা, ফটোগ্রাফি আসা আসলে অনেক বড় আসলে জার্নির কথা আসলে এভাবে আসলে বলার কিভাবে যায় আমি বুঝতে পারছি না, তারপর আমি চেষ্টা করছি যে একটু যদি বলা যায় আর কি। আমার বাড়ি জয়পুরহাটের আক্কেলপুরে, আপনারা অনেকে জানেন হয়তো যে আমি আক্কেলপুরের সন্তান, এবং আক্কেলপুরের ব্যাপারটা এমন যে সেখানে আসলে ছবি তোলার যে বিষয়গুলো সেটা একদম পরিপূর্ণ, এবং আক্কেলপুরের প্রতিটা জায়গায় প্রতিটা রাস্তায় প্রতিটা মাঠঘাট কেন জানি মনে হয় এক একটা ফ্রেম, এবং এই ফ্রেমে যে কোনো একজন ফটোগ্রাফার বা ন্যাচার লাভার সেটা ক্যাপচার করার জন্য প্রেমে পড়ে যাবে, এটা মানে বলতে আর বাধা নেই। কারণ আমার আমি শুরু করি যে যেখান থেকে আমার জীবনের যে শুরুটা সেটা ছিল আক্কেলপুর। একদম শুরু থেকে যদি বলি যে ছোটবেলায় আমার যা দেখতাম সেটা আসলে ধরে রাখার একটা ইচ্ছে জাগতো মনের মধ্যে, যে কিভাবে একটা ধরে রাখা যায় আর কি, একটা ভালো ছবি বা এই মুহূর্তটা বা এই বিষয়টা কিভাবে ধরে রাখা যায়, এই বিষয়টা সবসময় কাজ করতো মনের মধ্যে, যে একটা বিষয় দেখলাম বা একটা সুন্দর একটা কিছু দেখলাম এটা আসলে পরবর্তীতে আবার কিভাবে দেখা যায়, এই চিন্তাটা সবসময়। তো আমি চেষ্টা করতাম যে তখন ক্যামেরা তো ছিল না, আমার বাবার একটা ক্যামেরা ছিল, আমার বাবার একটা না মূলত দুইটা ক্যামেরা ছিল, এবং বাবা সেগুলো সযত্নে রাখতেন, এবং বলে রাখি যে আমার বাবা একজন শখের ফটোগ্রাফার, এবং হয়তো সেখান থেকে হ্যাঁ বলা যায় এবং আমার বাবার শখের ফটোগ্রাফার ছিলেন এবং এখনো আছেন, এবং এখনো যখন যেখানে যাই এবং যে ছবিগুলো উনি তোলে অনেক সময় মনে হয় যে এই ছবিগুলো আমি এত কিছু পড়াশোনা করে জানার পরও
এত সুন্দর ছবি আমি হয়তো তুলতে পারি না। তো এই জায়গা থেকে একটা গর্ব কাজ করে যে আমার বাবা একজন অন্যতম শখের ফটোগ্রাফার এবং খুবই ভালো ছবি তোলেন। আর তখন আমি ছোটবেলায় বাবার ক্যামেরা ধরতে চাইতাম, কিন্তু বাবা দিতেন না, এটা খুবই স্বাভাবিক, হয়তো ক্যামেরা ভেঙে ফেলবো বা নষ্ট করব, কারণ তখন ফিল্ম ক্যামেরা ছিল, তো ক্যামেরা আমি করতে পারতাম না। পরে আমি যখন আস্তে আস্তে ছবি তোলার সাথে জড়িত হই, ছবি তুলি, আমি মোবাইল ফটোগ্রাফার হিসেবেই আমি প্রথমে শুরু করি। এবং আমার ছোট মামা, আমার মামা আমাকে একটা মোবাইল গিফট করে, তখন মামা দুবাই থাকতো, তখন সেখান থেকে একটা ফোন গিফট করে। আমি আর আমার বড় মামা গিয়ে নওগাঁতে একটা ফোন কিনি, Nokia 5300 এক্সপ্রেস মিউজিক। এবং আমি এটা বলছি এই কারণে যে এখন যারা অনেক ফটোগ্রাফাররা আছেন যারা মনে করেন যে আসলে মোবাইল দিয়ে ভালো ছবি তোলা সম্ভব না, বা মোবাইল দিয়ে কিভাবে করব, আমার তো অনেক ভালো ভালো ক্যামেরা নেই বা আমার অনেক ভালো গ্যাজেট নেই, আমি কিভাবে ভালো ছবি তুলবো, তো তাদের জন্য বলি যে আসলে ডিভাইস কোনো ম্যাটার না, আসলে আবার অনেক বড় ম্যাটার, বাট শুরু করার জন্য আসলে কোনো ম্যাটার না, আপনার ইচ্ছে শক্তিই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং পরবর্তীতে কি করবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো সেখান থেকে ওই মোবাইল নিয়ে আমি মোবাইল দিয়ে ছবি তোলা শুরু করি, এবং জয়পুরে তখন থাকতাম, জয়পুর সদরে আমরা থাকতাম। হ্যাঁ, সেটা কি ভাই পরিবার সহ জানিয়ার বাগান থাকতাম, জানিয়ার বাগানে থাকতাম আমরা, এবং দীর্ঘদিন আমরা জানিয়ার বাগানে ছিলাম। আমি বাদলা স্কুলে পড়াশোনা করেছি, আমি জয়পুরহাট কলেজে পড়াশোনা করেছি, এই জয়পুরহাটের সবকিছু আমার রক্তে রক্তে মিশে আছে। জয়পুরহাটের, এখন ঢাকায় থাকি, কখন মানে মনে হয় কখন জয়পুরহাটে যাবো আর কি। আর সবার মধ্যে কাজ করে যারা ঢাকায়, এটা আসলে অন্যরকম একটা রক্তের মধ্যে টান, যেটা সেটা ফিল করা যায় সবসময় যখন আমরা বাইরে থাকি। যখন এলাকায় থাকতাম বা এলাকায় ছিলাম তখন হয়তো বা সেই টানটা অত রক্তটা থাকে না, বাট যখনই আমরা বাইরে চলে আসি, সেটা দেশের বাইরে হোক বা অন্তত ঢাকায় হোক, হ্যাঁ, তখন সেটা আসলে ফিল করা যায় যে যে টানটা। তো তখন সেখান থেকে ফটোগ্রাফি মোবাইল দিয়ে যেটা ভালো লাগতো সেটা তুলতাম এবং সেভাবেই চলছিল। পরবর্তীতে আসলে যখন ঢাকায় আসি, ঢাকায় এসে তখন আমি একটা ফুজি ফিল্মের S2980 একটা সেমি SLR ক্যামেরা কিনি, সেটা দিয়েও ছবি তোলার চেষ্টা করি। কত সালের ঘটনা এটা? 10-এর পরপর হবে, 10 সালের পর মনে পড়ে ক্যামেরাটা 12-র দিকে নেওয়া। আর পরে আমি বিভিন্ন ধরনের মডেল চেঞ্জ করি, যাই হোক, এভাবেই আসলে ছবি তোলা। এবং আমি চেষ্টা করেছি যে একদম শুরু থেকে যে ছবিগুলো তুলতাম এবং সেগুলো তো আসলে আসলে ফটোগ্রাফি কিনা এটা বুঝতে আমার সময় লাগে অনেক বছর। এমনকি আমি 14 সালের আগ পর্যন্ত বুঝতামই না যে আসলে কোনটা ফটোগ্রাফি এবং কোনটা ইমেজ, কারণ দের ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন ইমেজ এন্ড ফটোগ্রাফ, কারণ এই ফটোগ্রাফ এবং ইমেজ দুটো একই না। আমি খুব শর্ট করে যদি একটু বলে দিতে চাই, কারণ অনেকেই হয়তো জানতে পারে, অনেকের জন্য এটা একটা জানার বিষয়। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে জানবা যে একটা ইয়ে ছিল, কোশ্চেন ছিল, প্রত্যেক খারি খারক এবং প্রত্যেক খারো খার নাই, এরকম একটা কোশ্চেন ছিল, মেবি একটা টপিক ছিল। আমি যদিও সায়েন্সের না ভাই, এটা সাধারণ বিজ্ঞানে পড়াইতো আর কি। হ্যাঁ, তো এইটাই একটা বিষয় যে প্রত্যেকটা ইমেজই আসলে ফটোগ্রাফ না, বাট প্রত্যেকটা ফটোগ্রাফি ইমেজ, কারণ এটা হচ্ছে আলোর খেলা। আলো দিয়ে আমরা যেটা তৈরি করি, আলো দিয়ে আঁকি, সেটাই হচ্ছে আসলে ফটোগ্রাফি, যে আমরা আলো দিয়ে আঁকি। তো এইটাই যেটা আমরা যদি একদম সাদা করে একটা ছবি তুলি বা একদম কালো করে একটা ছবি তুলি বা কিছুই নাই এটাও তুলি, সেটাও কিন্তু একটা আলোর দিয়ে তৈরি করা জিনিস, সেটা আসলে ইমেজ। বাট যখন ওইটার মধ্যে কিছু একটা গল্প চলে আসে, একটা স্টোরি চলে আসে, একটা আবেগ চলে আসে, একটা গল্প চলে আসে, দ্যাট ইজ ফটোগ্রাফি। তো ইটস হিউজ ডিফারেন্স আসলে, যে কোনটা ইয়ে করছি আর কোনটা করছি না, বা কোনটা করবো, কোনটা দেখাবো, কোনটা দেখাবো না। ছবি তুলতে গেলে, একটা ফ্রেম করতে গেলে কোন বিষয়টা রাখবো, কোন বিষয়টা রাখবো না, এটা হচ্ছে একটা অনেক বড় বিষয়, যে এটা কম্পোজিশনের বিষয় আর কি। তো এইভাবে যখন আমি আস্তে আস্তে শিখতে শুরু করি এবং পড়াশোনা শুরু করি, এবং আমার কাছে মনে হয়েছে যে 4 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্সের চাইতে এই ফটোগ্রাফি কোর্সটার জন্য বেশি পড়া জরুরি আসলে, এবং
প্রতিনিয়তই যেভাবে পড়তে অনেক হয়। চাপের বিষয়, হ্যাঁ, প্রতিনিয়তই সিস্টেম আপডেট হচ্ছে, প্রতিনিয়তই সবকিছু আপডেট হচ্ছে, এবং নিজেকে সেই আপডেটের সাথে মানানসই করার জন্য প্রতিনিয়তই সেই আপডেট গুলো জেনে নেওয়া দরকার। এখানে ছোট্ট একটি প্রশ্ন ভাই অ্যাড করতে চাই এই প্রশ্নের হ্যাঁ, মাঝখানে, প্লিজ প্লিজ। যেন হারিয়ে না যায়, সেটা হচ্ছে একজন চিত্রশিল্পী হিসেবে আপনি, ফটোগ্রাফার হিসেবে আপনি মনে করেন কিনা যে ফটোগ্রাফির জন্য যে আনুষ্ঠানিক যে শিক্ষাটা, যেমন বাংলাদেশে পাঠশালা রয়েছে, সাউথ এশিয়া পাঠশালা ইনস্টিটিউট, এরকম এটি কতটুকু জরুরি, নাকি তার চেয়ে বেশি একজন মানুষের মধ্যে যে ছবি তোলার যে সেন্সটি থাকে সেটি জরুরি? আবার অনেকেই থাকে যারা মনে করে যে আমি তো এই সুযোগটি পাচ্ছি না তো প্রাতিষ্ঠানিক ভাবে ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করার, তো সেটি আসলে একজন মানুষের কতটুকু এগিয়ে দেয়, এবং যাদের এই শিক্ষাটি নেই তারা আসলে কতটুকু আশাবাদী হতে পারে? আমার মনে হয় আমি বুঝতে পেরেছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে কতটুকু জরুরি, বা যাদের সেই সম্ভব মানে সামর্থ্যটা নেই বা সুযোগটা নেই, তাহলে তারা কিভাবে কি করতে পারে আর কি। তাই ও প্রাতিষ্ঠানিক ইয়েটার ভূমিকা সবসময় আছে, কারণ আমি একটু শর্ট করেই বলতে চাই যে একজন গায়ক যে গান গায়, অনেকেই বাসায় ভালো গান গায় বাট তাল লয় এগুলো জানে না, তো তারা যদি একটা ভালো শিক্ষকের কাছে গিয়ে, একটা গুরুর কাছে গিয়ে, কারণ এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, কারণ এই আর্ট যেগুলো এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, আপনাকে গুরু ধরতে হবে সবার কাছে, সেটা আসলে একজন ভালো গুরু না থাকলে আসলে আপনি ভালোভাবে শিখতে পারবেন না। তো ওই গানের গুরু যেরকম ঠিক করে নেবেন, এটা ফটোগ্রাফি বা এটা এরকম, আবার অনেকে চাইলে কোনো কিছু না করে একা একা বসে বসে অনলাইনকে গুরু মেনে আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। বাট কোনটা অনলাইনে জানা, রাইট, জি, বাট কোনটা বেশি ফ্রুটফুল এটা একজন পার্টিসিপেটই বুঝতে পারবে যে তাকে কিভাবে করতে হবে। তো এটা আসলে খুবই জরুরি যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা, এতে করে তার ইনডেপথ যে নলেজ গুলো এবং এই কারিগরি যে বিষয়গুলো এগুলো সে জানতে পারে, এবং এই বিষয়গুলো নিয়ে সে স্টাডি করে যেহেতু, তাহলে এই বিষয়গুলো নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে খেলাটা হচ্ছে এই খেলাটা সম্পর্কে সে ধারণা পায়, এবং সে ওই ছবির জগতের সাথে মিশে যায় এবং একটা কানেকশন তৈরি হয় যে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে, কারণ টিচার অনেক বছর ধরেই এই কাজগুলো করে আসছে, এটা স্টুডেন্টরা তখন তার অভিজ্ঞতাগুলো জানতে পারে এবং সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে সে পরবর্তীতে ইয়ে করতে পারে। এবং এখন বর্তমানে পাঠশালা বলো বা কাউন্টার ফটো বলো বা এ ধরনের যে ইয়েগুলো আছে, এরা কিন্তু এখন গ্রাজুয়েশন কোর্সও করাচ্ছে, এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফটোগ্রাফির উপরে গ্রাজুয়েশন কোর্স করা যায় পাঠশালার হয়ে। তো এই বিষয়গুলো খুবই দরকার, এবং শিক্ষার কোনো বিকল্প নেই, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়াশোনা করতেই হবে, পড়াশোনা ছাড়া আসলে ফটোগ্রাফির ওই রকম ভাবে একদম আত্মপান্ত জেনে সবকিছু করা হবে না। হয়তো আপনি অনেক ভালো ছবি তুলতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, বাট আপনার যে বিষয়গুলো জেনে বুঝে করাটা বেশি জরুরি সেটা হবে না, সেই জন্য পড়াশোনা করাটা জরুরি, এটাই আর কি। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমরা একটা প্রশ্ন নিব দর্শকদের কাছ থেকে, আমরা আমাদের আলোচনা চালিয়ে যাওয়ার মাঝে মাঝে আমরা একটি করে প্রশ্ন নিব, কারণ বিপুল সংখ্যক আমরা দেখছি মানুষ কমেন্ট করছেন, আমরা হিউজ রেসপন্স পেয়েছি। বিপুল আহমেদ প্রশ্ন করেছেন যে জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ সম্পর্কে তিনি জানতে চান। তো এখানে ছোট্ট একটু করে জানিয়ে রাখি যে বিপুল আহমেদ হয়তো জানেন কিনা যে আসাফুদ্দৌলা ভাই কিন্তু জয়পুরহাট যে ফটোগ্রাফিক গ্রুপ জেপিজে, এটার কিন্তু উনি ফাউন্ডার। তো আমরা ভাইয়ের কাছে এটার জার্নিটা এবং এখন পর্যন্ত এটির সম্ভাবনা এবং সবাই এখান থেকে কি ধরনের উপকার পেতে পারে সে সম্পর্কে আমরা ভাইয়ের কাছে শুনবো। ধন্যবাদ বিপুল আহমেদ। জয়পুরহাট ফটোগ্রাফি গ্রুপ হচ্ছে আসলে আমার একটা স্বপ্নের নাম, আমি যখন ফটোগ্রাফি নিয়ে কাজ করি এবং তখন আমি আস্তে আস্তে চাইলাম যেহেতু আমাদের আমার নিজের এলাকায় কোনো ফটোগ্রাফি চর্চার কোনো কেন্দ্র তৈরি হয় নাই এখন পর্যন্ত, অনেকেই জয়পুরহাটে ফটোগ্রাফি করেন অনেক বছর ধরে, প্রায় 40-45 বছর ধরে অনেকেই আছেন যারা সাংবাদিকতার সাথে জড়িত এবং বিভিন্ন ধরনের ফটোগ্রাফির সাথে জড়িত, বা ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবেও তারা কাজ করেন। তো তাদের সাথে আমি যখন কথা বলে দেখলাম জয়পুরহাটে তেমন কোনো ফটোগ্রাফি চর্চার কোনো মাধ্যম নেই, তখন আমি চেষ্টা করলাম যে জয়পুরহাটে কিছু করা যায় কিনা। আমি তখন 2014 সালে আমি তৈরি করি এটা, ইয়ে করি যে জয়পুরহাট ফটোগ্রাফি গ্রুপ, এবং নামটা সবচেয়ে সুন্দর যে জেপিজি, যেটা একটা ছবির এক্সটেনশন জেপিজি। তো এটা হচ্ছে আসলে খুবই মজার বিষয় যে আমরা বাংলাদেশে একটা গ্রুপ যেটা একদম ছবির সাথে কাজ করে এবং ছবির এক্সটেনশন নিয়ে কাজ করে, আসলে খুবই সুন্দর আমার কাছে যেটা মনে হয়। তো এইভাবে 2014 সালে আমরা শুরু করি, এবং এখানে যখন জয়পুরহাটে 30 জন ফটোগ্রাফার খুঁজে পাওয়া যাচ্ছিল না,
যে তখন যারা ফটোগ্রাফি করে তখন আমি চেষ্টা করি জয়পুরহাটে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, ফটোগ্রাফি আড্ডা, ফটোগ্রাফি টক বা ওপেন এক্সিবিশন এগুলোর আয়োজন করি আমি। এবং আমার সাথে তখন যুক্ত হয় জয়পুরহাটে যারা ছবি তোলে তারা, এবং তাদেরকে নিয়ে আমরা এই গ্রুপটা করি। এবং এই গ্রুপের মাধ্যমে আমরা আমরা নতুন নতুন ফটোগ্রাফার তৈরির উদ্দেশ্যে কাজ করছি, এখনো করছি। এবং মজার বিষয়, আমরা জয়পুরহাটে বিভিন্ন ধরনের যে ইয়েগুলো করি, আমরা যে অ্যাক্টিভিটিস গুলো, তার মধ্যে আমাদের ফটোগ্রাফিক আড্ডা, ফটোগ্রাফিক কম্পিটিশন, ফটোগ্রাফিক যে ফটো ওয়ার্ক এবং ওয়ার্কশপ, যেটা আমরা ঈদে, আমরা যেহেতু আমরা সবাই জয়পুরহাটে বাইরে থাকি ম্যাক্সিমাম মানুষ, আমরা তখন ঈদে বাড়ি যাই দুই ঈদে, এবং দুই ঈদেই আমরা চেষ্টা করি যে জয়পুরহাটে দুইটা অ্যাক্টিভিটিস রাখার, জয়পুরহাট ফটোগ্রাফি গ্রুপের, যেটা এবার করোনার কারণে আমরা করতে পারি নাই। বাট আগের বছর গুলোতে আমরা পৌরসভার হল রুম ভাড়া করে, বা পরের বার আমাদের মেয়র সাহেব আমাদেরকে এমনিতেই দিয়ে দিলেন, যেহেতু এটা এটা খুব ভালো কাজ হচ্ছে তরুণদের জন্য, তো এবং উনি আমাদের এখানে, আমরা একটা বড় অনুষ্ঠান করলাম, আমরা তাকে এবং জয়পুরহাটে যারা অনেক বছর ধরে ফটোগ্রাফি করেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। তো এভাবেই চলছে আসলে জয়পুরহাট ফটোগ্রাফি গ্রুপের চর্চাটা। আমরা নতুন করে ফটোগ্রাফি সম্পর্কে যারা জানতে চায় তাদেরকে ওয়েলকাম জানাই সেই গ্রুপে, এবং তাদের নিয়ে আমরা কাজ করি, এভাবেই চলছে আসলে। আর আমরা চেষ্টা করছি যে জয়পুরহাটের ফটোগ্রাফারদের মাধ্যমে আমাদের জয়পুরহাটকে তথা বাংলাদেশকে বিশ্বের মাধ্যমে তুলে ধরার, তবে সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে, কারণ ফটোগ্রাফি একটা মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে আমরা আমাদের আইডেন্টিকে, আমাদের বাংলাদেশকে আমরা বিশ্বের মাধ্যমে তুলে ধরতে পারি। এটাই আর কি আমাদের জয়পুরহাট ফটোগ্রাফির জার্নি, এবং চলছে এবং চলমান। আচ্ছা ভাই, ধন্যবাদ। আমরা আশা করি যে আপনার হাত ধরে, জয়পুরহাটের এবং আপনার গ্রুপের হাত ধরে, জয়পুরহাটের যে ফটোগ্রাফি শিল্প সেটি আরো বিকাশ ঘটবে, তরুণ ফটোগ্রাফাররা বেরিয়ে আসবে। ভাই, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমরা আপনার একজন ফটোগ্রাফার হওয়ার জার্নিটা জানলাম, যে আপনি, আপনার বাবার ক্যামেরা ছিল, সেখান থেকে আসলে আপনার ক্যামেরাটি হাতে নেওয়া কিংবা প্রথম ছবি তোলা, সেটা জার্নিটা শুরু। এখন আমরা জানতে চাই যে ভাই, জি একটু অ্যাড করি, তো বাবা তো ক্যামেরা তো আমাকে দিতেন না, পরবর্তীতে এই কয়েক বছর আগে যখন আমি বেশ কিছু অ্যাওয়ার্ড পেলাম, আমি বিভিন্ন এক্সিবিশনের সাথে যুক্ত, আমি বিভিন্ন এক্সিবিশন অর্গানাইজ করছি, আমি ছবির জন্য দেশের বাইরে যাচ্ছি, দেশের জন্য সম্মান নিয়ে আসতেছি, বা আমি মানে কাজ করছি আর কি, তখন দেখলো, তখন বাবা কিন্তু তার ওই ক্যামেরাটা আমাকে দিল। এবং যেদিন ওই ক্যামেরাটা আমাকে দিল, সেই দিনটাই ছিল হলো আমার জীবনের অন্যতম একটা দিন, এবং সেটা ছিল আসলে আমার জীবনের অন্যতম একটা অ্যাচিভমেন্ট, এবং দ্যাট ওয়াজ মাই বিগেস্ট অ্যাচিভমেন্ট ইন মাই এন্টায়ার ফটোগ্রাফিক লাইফ, আমার বাবার সেই ক্যামেরাটা আমি অ্যাভেল করতে পারি আর কি, যে আমি উত্তরসূরি হিসেবে আমি সেই ক্যামেরাটা গ্রহণ করি। পরিবারের স্বীকৃতি আসলে একজন মানুষের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি। ভাই, আমরা আরেকটি কোশ্চেন নিব। অভিমনোয়ার কোশ্চেন করেছেন, কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, মাশাআল্লাহ দেখতে ভালো লাগছে আপনার আপনার লাল টি শার্ট নিয়ে। ভাই, আসলে গ্রুপ অনেক বেশি কমেন্টে ঝড় উঠে যাচ্ছে। তা অভিমনোয়ার কোশ্চেন করেছেন যে বর্তমান সিচুয়েশন এবং গ্লোবালাইজেশন এর এই সময়ে জয়পুরহাট তথা বাংলাদেশের যে ফটোগ্রাফির যে ফিউচার, বর্তমান যে প্যান্ডেমিক সিচুয়েশন কিংবা বিশ্ব একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, এই সময় আসলে ফটোগ্রাফাররা অনেকেই বাইরে কাজ করছেন, অনেকে ঘরবন্দী হয়ে আছেন, তো ফিউচারটা নিয়ে আসলে জানতে চাচ্ছি। হ্যাঁ, এটা আসলে একটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যে এই কোভিড-19 এর যে প্যান্ডেমিক মুহূর্তটা আমরা পার করছি, এটা শুধু আমরা না, সারা বিশ্বই ফেস করছে, আমরা একটু বেশি ফেস করছি, আমাদের জনসংখ্যা বেশি, এবং আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি, যে আমরা ওইভাবে হয়তো বা মানে পারছি না ততটা, যেভাবে ঘরে থাকা দরকার সেভাবে আমরা ঘরে থাকতে পারছি না, কারণ আমাদের অনেকেরই পেটের দায় হোক বা জীবিকার দায় হোক আমাদেরকে বাইরে বের হতে হচ্ছে অনেকেই, যাই হোক সেগুলো আসলে বিষয় না, আমরা তারপরেও চেষ্টা করি যে যতটুকু ঘরে থাকা যায়, এবং অনেকেই থাকছেন, এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে ইদানিং, এটা আসলে খুবই জরুরি, এবং বাংলাদেশের সবাই মিলে একসাথে কাজ করলে আমরা ইনশাল্লাহ এই কোভিড-19 থেকে একদিন বের হয়ে আসতে পারবো, এটা আশা রাখি। তো ফটোগ্রাফির যারা ফটোগ্রাফার যারা এখন যারা বাইরে বের হতে পারছে না, কাজ করতে পারছে না, এটা আসলে তাদের জন্য খুবই বাজে একটা সময় যাচ্ছে, কারণ সব প্রফেশনের মতো এটা একটা স্টার্টআপ, যে একটা সেলফ বিজনেস, যে যারা ফটোগ্রাফি করছেন তাদের সব ইভেন্টগুলো এখন বন্ধ,
কারণ এখন কোনো ধরনের কোনো সোশ্যাল গ্যাদারিং করা সম্ভব না, আর সোশ্যাল গ্যাদারিং ছাড়া আসলে কোনো ছবিও আসলে কোনো ফটোগ্রাফারের দরকার নেই, যদি সেই অর্থে বলি আর কি। বাট এই ধরনের ফটোগ্রাফাররা যারা যারা সোশ্যাল গ্যাদারিং এর সাথে রিলেটেড এবং সোশ্যাল ইভেন্টের সাথে জড়িত ফটোগ্রাফি করেন, তারা আসলে এখন খুবই বাজে সময়ে যাচ্ছে, এবং আগামীতে কি হবে আসলে বলা সম্ভব না। আমরা চাই যে খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যাক এবং ফটোগ্রাফারদের সুদিন ফিরে আসুক। বাট আরেকটা যেটা বিষয়, যে যারা স্টক ফটোগ্রাফি করেন বা যারা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি সেল করেন বা যারা ফটোগ্রাফি অন্য ধরনের বিজনেস করেন, প্রিন্ট মিডিয়া এই ধরনের, তাদের ব্যবসাও একটু কম, বা তাদের ব্যবসাও চলছে বাট একটু কম। খারাপ সময় যাচ্ছে আর কি। তবে এখন আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আমরা ভালো সময়ের দিকে যাব, দেখা যাক, আল্লাহ ভরসা, এই আর কি। আমার খুবই খুবই কাছের একজন মানুষ, খুব কাছের বড় ভাই, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ অপু ভাই কমেন্ট করার জন্য। আচ্ছা ভাই, আমরা পরবর্তী প্রশ্নটায় যেতে চাই, সেটি হচ্ছে যে আপনার ফটোগ্রাফি জার্নি শুরুটা আমরা শিখলাম বা আপনি কোথা থেকে ইন্সপিরেশন পেয়েছেন সেটি আমরা শুনলাম। এখন আমরা জানতে চাই যে আপনার প্রথম আন্তর্জাতিক যে এক্সিবিশন সেটাই যাওয়ার যে অভিজ্ঞতা, বা ইতালিতে আপনার যে একটা ফটোগ্রাফি এক্সিবিশন হলো সেটা প্রথম আলোতেও আমরা জানি ফিচার হয়েছিল, তো সেইটার অভিজ্ঞতা যদি আপনি আমাদের সঙ্গে শেয়ার করেন। ধন্যবাদ। আসলে এই ফটোগ্রাফিক জার্নিটা হচ্ছে একটা লাইফের অ্যালবামের মতো আর কি। ছোটবেলা থেকে এই যে ছবিগুলো আমরা অ্যালবামের মধ্যে রাখি, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, মানে সেই ছবিগুলো যখন দেখি, মানে ফ্যামিলি অ্যালবাম যেগুলা, সেগুলো দেখলে যেরকম মনে হয়, তো আমাদের এই ফটোগ্রাফি প্রত্যেকটা প্রফেশন বা প্রত্যেকটা জায়গার যে ইয়েগুলো সেগুলো একই রকম আর কি। তো এরই ধারাবাহিকতায় আমি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি কন্টেস্টে অংশগ্রহণ করি, বিভিন্ন সময় আমি বাংলাদেশের জন্য বাইরের দেশ থেকে অ্যাওয়ার্ড আনতে সক্ষম হয়েছি, এবং এটা আসলে একটা গর্বের বিষয় যে আমার মাধ্যমে বাংলাদেশের কিছু সম্মান চলে আসছে, বাংলাদেশের পতাকা উঠেছে। এবং 2015 সালের কথা যদি বলি, যে ইতালিতে যখন প্রথম মিলানো এক্সপো 2015 হয়, তখন আমি সেখানে একমাত্র এশিয়ান হিসেবে যোগদান করি, আমার 8টা ছবি সেখানে 6 মাস ধরে প্রদর্শিত হয় এবং আমার ছবি দিয়েই সেই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এবং পরবর্তীতে আমার ওই ছবিটি ইতালির কালচারাল মিনিস্ট্রির রুমে টাঙানো হয় এবং 5 বছর ধরে সেই ওখানে ছিল। এখন হয়তো বা সেটা খুলে ফেলা হয়েছে, আমি জানি না খোলা হয়েছে কিনা, আমি জানার চেষ্টা করিনি, কারণ ছবিটা থাকুক আমি এটাই চাই। আমি জানি না পরবর্তীতে তারা এখন আবার নতুন ছবি টাঙাবে কিনা, বাট তারা তখন ইয়ে করেছিল 5 বছরের জন্য তারা সেই ছবিটা কালচারাল মিনিস্ট্রির রুমে টাঙানো থাকবে। তো এবং সেখানে মজার বিষয় ছিল, যেটা সবচেয়ে গায়ে কাটা দেওয়ার মতো একটা বিষয় ছিল, যে সেখানে 12 জন ফটোগ্রাফার সেখানে ছিলেন সারা বিশ্ব থেকে, এবং এশিয়া থেকে আমি একমাত্র ছিলাম, এবং সেই 12 জনকে তারা কি বলবো এটাকে, অভ্যর্থনা বা স্বাগত জানানোর জন্য এয়ারপোর্ট থেকে ভেনু পর্যন্ত পুরো রাস্তায় সেই 12টা দেশের পতাকা টাঙানো ছিল। তো এটা ছিল আসলে একটা বড় বিষয়, যে আমার বাংলাদেশ, আমার মায়ের, আমার পতাকা সেখানে একটা বাইরের দেশে, ইউরোপে একটা কান্ট্রিতে সেখানে রাস্তায় ঝুলানো হচ্ছে এবং সবাই দেখছে, এবং সেখানকার অনেক মানুষ এবং সেখানকার পত্রিকায় দেখে আমাদেরকে ছবি আমাকে পাঠাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অনেক ইয়ে ছিল আর কি, আবেগের বিষয় ছিল। হ্যাঁ, তো এটা ছিল আসলে প্রথম কোনো বড় অ্যাচিভমেন্ট যদি বলি আমি। এবং আমরা সেখানে অরোরা ভিশনের হয়ে আমরা কাজ করি, এবং অরোরা ভিশন সেখানে একটা গোল্ড মেডেল পাই, এবং একটা জায়ান্ট গোল্ড মেডেল অরোরা ভিশন পাই, এবং আমি অরোরা ভিশনের একজন ফটোগ্রাফার হিসেবে সেখানে কাজ করি আর কি, এবং এখনো অরোরা ভিশনের সাথে আছি, কাজ করছি আর কি, এইটাই। এবং পরবর্তীতে আমি 2017 সালে আমি কাজাকিস্তান এক্সপোতে আমি ইয়ে করি, পরে আমি 2018তে আমি ইতালিতে যাই, ইতালিতে আমার একটা সোলো এক্সিবিশন হয়, আমি 33টা ছবি নিয়ে আমি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করি। আমি ইতালিতে ওখানে যখন যখন সবাই ছবি দেখছিল গ্যালারিতে, এসে যখন বাংলাদেশকে, এত সুন্দর বাংলাদেশকে দেখে তারা আসলে বিস্মিত হচ্ছিল, যে
একটা দেশ, একটা উত্তরের দেশ এরকম মানে এত সুন্দর এভাবে তারা কখনো কল্পনা করে নাই। তো তখন তারা আমাকে আবার ওদের একটা ইনস্টিটিউটে আমাকে একটা সেমিনারের আয়োজন করে, তারা আমাকে সেখানে চিফ গেস্ট হিসেবে রাখে, যে আমি সেখানে গিয়ে হাউ বাংলাদেশ বিউটিফুল এটা আমি বোঝানোর চেষ্টা করি, যে বাংলাদেশের সৌন্দর্য গুলো তুলে ধরার চেষ্টা করি সেখানে। এবং আমি সেখানে সক্ষম হই আর কি, আলহামদুলিল্লাহ। এবং পুরা গ্যালারি হল রুম ভর্তি ছিল সেখানে। এটা একটা অন্যরকম আনন্দের বিষয় ছিল যে ইতালির মতো একটা দেশে গিয়ে আমি জয়পুরহাটের আক্কেলপুরের একটা ছেলে পুরো বাংলাদেশকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করছি সেখানে। এবং সেখানে রিলিজন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে আমি অংশগ্রহণ করি, এবং সেখানে আমি একটা 10 দিনের একটা ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিং এর একটা ওয়ার্কশপ করি এজ এ স্টুডেন্ট হিসেবে, এবং আমার প্রদর্শনী তো চলছিলই। আর সেখানে যেহেতু ফিল্ম ফেস্টিভ্যাল ছিল, এবং সবচেয়ে খুশির বিষয় সেখানে ফিল্মে বাংলাদেশ সেখানে ফার্স্ট হয় এবং গ্র্যান্ড অ্যাওয়ার্ডটাও পায়, এবং সেটা পায় আমাদের তৌকির ভাই। আমাদের তৌকির ভাই সেখানে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা, তার সঙ্গে আমরা ছবি দেখেছি একই সঙ্গে, সবাই চিনে, সবাই চিনে তাকে। তৌকির ভাই সেখানে গ্র্যান্ড অ্যাওয়ার্ড পায়, উনি গ্র্যান্ড অ্যাওয়ার্ড রিসিভ করে, এবং আমি ফটোগ্রাফি সেক্টরে থেকে আমি সেখানে ফটোগ্রাফার অফ দ্য ইয়ার, বেস্ট ফটোগ্রাফার 2018 অ্যাওয়ার্ডটা পাই। তো এটা ছিল আসলে একই সাথে বাংলাদেশের একটা বিজয়। এবং যখন আমরা লাল গালিচার সম্বর্ধনা যখন দেওয়া হয় শেষ দিন, তখন সবার আগে যখন 33টা দেশের মানুষ ছিল, সবার আগে যখন বাংলাদেশ এবং আমার আমার হাতে বাংলাদেশের পতাকা নিয়ে লাল গালিচার নিয়ে আমি তখন আগাচ্ছিলাম, তখন আসলে আমার মানে মানে গর্বে আমার এই মানে বুকটা ভরে যাচ্ছিল যে পুরো বাংলাদেশকে নিয়ে সামনে আগে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো এটা আসলে অনেক রকম আসলে আবেগের বিষয়, আমি হয়তো প্রকাশ করতে ব্যর্থ হব, কারণ এটা আসলে একদম ভেতরকার বিষয়। তো এভাবে চলছে আর কি। আমি চেষ্টা করছি যে আমার কাজের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার, এবং আমার কাজের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনার। আমি আজীবন আমার এটাই চেষ্টা থাকবে যে আমার কাজের মাধ্যমে যাতে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পারি, এটাই আর কি। আমরা আরেকটি কমেন্ট পড়ে ফেলতে চাই। বিপুল আহমেদ লিখেছেন, আপনার কষ্ট সার্থক ভাই, এখন আপনার হাত ধরে অনেক নতুন মুখ বেরিয়ে আসছে। ধন্যবাদ। হ্যাঁ, আসলে আমিও দেখে অবাক হই যে এখন আমি যখন জয়পুরহাটে কোনো ফটোগ্রাফি ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি, তখন সেখানে 100 জন ফটোগ্রাফার এসে সেই ওয়ার্কশপে জয়েন করে, এবং এটা আসলে একটা আমার কাছে মনে হয় যে জয়পুরহাট পুরো জয়পুরহাটের জন্য একটা অ্যাচিভমেন্ট, যে জয়পুরহাটে এখন বেশ ভালো ভালো অনেক ফটোগ্রাফার আছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এটা সবচেয়ে বড় বিষয়। এবং ফটোগ্রাফির অঙ্গনে জয়পুরহাট এখন একটা সুন্দর নাম, এবং জয়পুরহাটকে সবাই চেনে, যেটা সবচেয়ে মজার বিষয় ছিল যে আমরা ছোটবেলা থেকে একটা বিষয় নিয়ে আমরা এখনো ফেস করি অনেক সময়, যে জয়পুরহাট বাড়ি কোথায়, জয়পুরহাট চিনে না। তো এখন ফটোগ্রাফি অঙ্গনে যদি কেউ বলে যে, যারা ফটোগ্রাফি করে অন্তত গোটা বাংলাদেশে যেখানেই হোক, যে আমি জয়পুরহাটের ছেলে, অন্তত সে যদি ফটোগ্রাফি করে তাহলে সে চিনবে যে হ্যাঁ, সে জয়পুরহাটকে চিনে, কারণ সে জয়পুরহাট ফটোগ্রাফি গ্রুপের এই সদস্যদেরকে চিনে, এবং এই সদস্যরা যে বাংলাদেশের জন্য কাজ করছে এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনছে, এটা তারা সবাই জানে। তো আমি চেষ্টা করছি যে সবার সামনে জয়পুরহাটের নামটা তুলে আনার, এবং এর মাধ্যমে আসলে আপনি আসলে বিশ্ব মঞ্চে যেমন বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন, তেমনি বাংলাদেশের মঞ্চে আপনি আমাদের এই ছোট্ট জেলা জয়পুরহাটকে ব্র্যান্ডিং করছেন, এটি অবশ্যই অনেক আমাদের জন্য একটি সুখবর। এখন ভাইয়া আমরা পরবর্তী প্রশ্ন যেটি সেটিতে যেতে চাই, সেটি হচ্ছে আমরা জানতে চাই আসলে একজন ফটোগ্রাফার হিসাবে, এক ফটোগ্রাফির অনেকগুলো সেগমেন্ট থাকে, যেমন ন্যাচার ফটোগ্রাফি, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বা বিভিন্ন সেগমেন্ট। তো আমরা আসলে জানতে চাচ্ছি আপনার একজন ফটোগ্রাফার হিসাবে পার্সোনাল ইন্টারেস্টটা ফটোগ্রাফির কোন সেগমেন্টে, এবং সেটি নিয়ে যদি আপনি বিস্তারিত আমাদেরকে বলতেন। ধন্যবাদ। আসলে ফটোগ্রাফি একটা হিউজ সেক্টর, হিউজ মানে এর কোনো কুল কিনারা নাই, এবং এর সেক্টরের কোনো শাখা প্রশাখা শেষ করে বলা যাবে না। তো অনেকগুলো শাখার মধ্যে আমি বেছে নিই যে আমি ন্যাচার ফটোগ্রাফি করতে চাই এবং ন্যাচার ফটোগ্রাফির সাথে কাজ করতে চাই, কারণ আমি ন্যাচারকে ভালোবাসি এবং ন্যাচারের সাথে থাকতে চাই। এই জন্য আমি ন্যাচার ফটোগ্রাফিটা করি এবং চেষ্টা করি ন্যাচার ফটোগ্রাফির মাধ্যমে আমার কাজগুলো দেখানো। এবং ন্যাচার ফটোগ্রাফির মধ্যে সে অনেক কিছুই পড়ে, যেমন ওয়াইল্ড লাইফ বলি বা ম্যাক্রো বলি বা এগুলো সবকিছুই ন্যাচারের মধ্যে পড়ে। এবং আমি চেষ্টা করি লাইফ স্টাইলটা, মানুষের জীবনযাপনের যে বিষয়গুলো, মানুষের যে জীবনধারা, চলমান জীবন, এই
জীবন যে ছবিগুলো সেই ছবিগুলো আমি তুলে ধরি, এবং আমি চেষ্টা করি যে নেচার এবং লাইফস্টাইল এই দুটো ক্যাটাগরির ছবি তোলার আর কি, কারণ আমি এই দুটোকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিই এখন। কারণ আমি অনেক সেক্টর থেকে নিজে একটু ঘেটে দেখেছি এবং ছবি তুলে দেখেছি যে আমার কাছে মনে হয়েছে যে আমি এটাই আমার জন্য উৎকৃষ্ট, তাই আমি নেচার ফটোগ্রাফি এবং নেচার লাইফস্টাইল ফটোগ্রাফি এই দুটো নিয়ে আমি কাজ করে যাচ্ছি। ধন্যবাদ ভাই। ভাই এখন আমরা একটি কমেন্ট কমেন্ট সেকশন থেকে একটি কমেন্ট আমরা নির্বাচিত একটি কমেন্ট করব। একজন জয়পুরের একজন তরুণ কবি নিয়াজ আজিজ দ্বীপ তিনি প্রশ্ন করেছেন যে জয়পুরহাটের উনি পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন, উনি লিখেছেন জয়পুরহাটের যে ফটোগ্রাফারদের জন্য ফটোগ্রাফি এই সময়ে এবং আগামীর জন্য কতটুকু সম্ভাবনাময় বলে আপনি মনে করেন, এবং তরুণদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি কি পরামর্শ দিবেন, এবং জয়পুরহাটের ফটোগ্রাফির সাথে জড়িত তরুণ ফটোগ্রাফারদের ফটোগ্রাফি কতটুকু প্রাসঙ্গিক হয়ে উঠছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ ভাই, আপনি অনেক সুন্দর এবং অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন যে জয়পুরহাটের ফটোগ্রাফি যারা কাজ করছে, অনেকগুলো কোশ্চেন, যদি তুমি একটু শর্ট করে একটা একটা করে যদি বলতে আমি আমার জন্য সুবিধা হয়। প্রথম কোশ্চেনটা কি ছিল বলো? প্রথম প্রশ্নটি ছিল যে জয়পুরহাটের এই সময়ে এবং আগামী সময়ে জয়পুরহাটের তরুণদের যে ছবিগুলো সেটি কতটুকু সম্ভাবনাময়? হ্যাঁ, এটা আসলে এটা অনেক সম্ভাবনাময়, কারণ এখন জয়পুরহাট তথা গোটা বিশ্বেই ছবির একটা যে ক্রেজ চলছে যেটা বলি বলবো আমি আর কি, এবং এবং সবচেয়ে মজার বিষয় এখন বাংলাদেশে যে ছবির জন্য যে অ্যাওয়ার্ড যদি বলি বিশ্বের দরবারে, বাংলাদেশের এখন কোন অ্যাওয়ার্ডটা নেই। এই গত কয়েক বছরে বাংলাদেশের পুলিৎজার আছে, হিপা অ্যাওয়ার্ড আছে, যেগুলো বিশ্বের অন্যতম অ্যাওয়ার্ড, যেগুলো সবকিছু এখন বাংলাদেশের ফটোগ্রাফারদের কাছে আছে, যে এখন বাংলাদেশকে এই ফটোগ্রাফির অঙ্গনে সারা বিশ্বে বাংলাদেশকে এক নামে চিনে। এবং এই কয়েকদিন আগেই আমাদের মস্কোর মিফাতে বাংলাদেশে অ্যাওয়ার্ড পেলেন, এবং গতকালকে সিয়েনাতে ইতালিতে যে অ্যাওয়ার্ডটা কম্পিটিশন হলো সেখানে বাংলাদেশ আসলেন, এবং হিপাতে আসলে ওয়ার্ল্ড প্রেসে বাংলাদেশের একটা সুন্দর জায়গা আছে, যারা ফটোগ্রাফি করে ওয়ার্ল্ড প্রেস অ্যাওয়ার্ড পাচ্ছে। সারা বিশ্বে তাদের একটা মানে গ্রহণযোগ্যতা রয়েছে, এবং সারা বিশ্বে মানুষ এখন বাংলাদেশকে চিনে যারা ফটোগ্রাফি করেন, এবং ফটোগ্রাফাররা বাংলাদেশের হয়ে যে কাজটা করছেন এটা একটা দেশের জন্য অনেক বড় কন্ট্রিবিউশন বলে আমি মনে করি, যে তারা দেশের সম্মান বয়ে আনার জন্য কাজ করছেন। এবং সবচেয়ে মজার বিষয় যেটা ওনার নেক্সট কোশ্চেনের জন্য যদি বলি, যে এখন যে ফটোগ্রাফাররা যে কাজগুলো করছেন এটা আসলে আমি বলবো যে ফটোগ্রাফি হচ্ছে একটা সুস্থ বিনোদন। তরুণ সমাজরা এখন বিপথে সব চলে যাচ্ছে, যেটা আসলে আমাদের কাছে কখনোই আমরা কিভাবে এটাকে মানে ব্যাক করব, এই বিষয়গুলো নিয়ে যখন গুণীজনেরা চিন্তা ভাবনা করছেন তখন আমার কাছে মনে হয়েছে যে ফটোগ্রাফি একটা মাধ্যম, যে মাধ্যমে একজন তরুণ বা যারা তরুণ আছেন তারা অন্য যে কোনো ধরনের নেশাকে বাদ দিয়ে এই ফটোগ্রাফির নেশায় আসক্ত হতে পারে। কারণ ফটোগ্রাফির নেশাটা হচ্ছে একদমই সুস্থ একটা নেশা, এবং এই সুস্থ সুস্থ বিনোদনের জায়গা, এই বিনোদনের জায়গা থেকে একজন ফটোগ্রাফার এখানে এসে তার নিজের মনের আনন্দের জায়গাটুকু বের করতে পারে, এবং এখানে যখন সে সময় দিবে, যখন সে এখানকার ভালো লাগাটা ক্যাচ করবে মনের ভিতরে, তখন সে কিন্তু আর বাইরে ওই সময়টা পাবে না যেটা সে তার অবসর সময় নষ্ট করত। আমি এটাই বলবো যে এই অবসর সময় তরুণরা যখন এই ফটোগ্রাফির চর্চা করছে তখন তারা সুস্থ বিনোদনের মাধ্যমে বাংলাদেশকে, তারা যদি জয়পুরহাটের ফটোগ্রাফার হয়ে থাকে, যারা আমাদের জয়পুরহাট ফটোগ্রাফি গ্রুপের সাথে কাজ করছে, তারা জয়পুরহাট ফটোগ্রাফি গ্রুপ তথা জয়পুরহাট তথা বাংলাদেশের কে তারা বিশ্বের মানচিত্রে আরো রিপ্রেজেন্ট করছে, এবং তারা প্রত্যেকেই বাংলাদেশের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে, যারা বাংলাদেশের মানোন্নয়ে কাজ করছে। তো এটাই আসলে জয়পুরহাট বলবো, আর শুধু জয়পুরহাট না, এটা গোটা বাংলাদেশে এবং সবার জন্যই আসলে ফটোগ্রাফি নিয়ে কাজ করছে, তাদের সম্ভাবনা অনেক ভালো। এবং আরেকটা বিষয় যেটা যদি সম্ভাবনাময় ওই দিক দিয়ে বলি, যে প্রফেশনের জায়গাটা, এই জায়গাটা একটু খটকা আছে, যে আমরা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ ফটোগ্রাফি যেটা পেশা হতে পারে এটা ওইভাবে মেনে নিতে পারেনি, যদিও এখনো আমাদের উন্নত যেই পরিবারগুলো বা উন্নত
তারা কিন্তু এখন অলরেডি মেনে নিয়েছে যে হ্যাঁ ফটোগ্রাফি একটা পেশা হতে পারে। এবং এখানে এখন বিষয় হচ্ছে যে অনেকগুলো কাজ করছে, আমরা জিনিসটা মেনে নিতেই পারি না যে ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলোর বাইরে। এটা সত্যি কোয়াইট ইম্পসিবল একজন ফটোগ্রাফার হিসেবে, যেখানে আমি একটা ব্যানারের জন্য একজন ফটোগ্রাফারকে টাকা পে করে আমি একটা ছবি নিয়ে সেই ব্যানারটা করব, এই মানসিকতা এখনো তৈরি হয়নি। তো বাংলাদেশের এই মানসিকতা তৈরি হতে সময় লাগবে, যেটা অলরেডি হচ্ছে। এবং অনেক স্বাধীন ফ্রিল্যান্সার ফটোগ্রাফাররা আমরা যারা কাজ করছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা ছবি সেল করছি, অনেকেই করেন, তো এই জায়গাটা তৈরি হচ্ছে। তো এই জায়গাটার সম্ভাবনা আছে। এবং এখন বাংলাদেশে অনেকেই আছেন যারা শুধুমাত্র অ্যাওয়ার্ড মানি দিয়ে অনেক টাকা ইনকাম করছেন। এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন দিক দিয়ে কাজ করবেন। তো তারপর আমি বলবো যে শুধু ফটোগ্রাফি দিয়ে আসলে মূল জীবনযাপন এটা আসলে করাটা এখন পর্যন্ত কোয়াইট ইম্পসিবল। তবে হচ্ছে না এমন না, অনেকেই করছে। সাংবাদিকতার বাইরে ফটোগ্রাফির কথা বলছি আমি, সাংবাদিকতাও সাংবাদিক যারা আছে তারা তো কাজ করছেই, তাদের বাইরেও অনেকেই কাজ করছে আর কি। তো আর একটা বিষয় যেটা জাকির হোসেন পিয়াস প্রশ্ন করেছেন যে আপনার একটি আলোচিত একটি ছবি যেটি আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, সেটি হচ্ছে একটি ছোট্ট বালক একটি কচু পাতা মাথায় দিয়ে এসে আকাশের দিকে তাকিয়ে আছে, বৃষ্টি ঝরছে, এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চাচ্ছেন এবং এটি এটি নিয়ে আসলে বিস্তারিত জানতে চাচ্ছেন। হ্যাঁ, এটি নিয়ে আসলে এখন বর্তমানে আমি গত 2-3 দিন ধরে একটু বেশি মাতামাতি অবস্থায় আছি আর কি, খুব ইয়ের মধ্যে আছি এবং টেনশন কাজ করছে। তো ওই ছবিটা হচ্ছে আমার আক্কেলপুরে তোলা, যেটা আমি বলছিলাম যে আক্কেলপুরের প্রতিটা ইঞ্চি ফটোগ্রাফির জন্য আসলে ইম্পর্টেন্ট এবং ফটোগ্রাফির জন্য আসলে পারফেক্ট বলে আমি মনে করি। তো সেখানে এক্সপ্লোর করাটা দরকার এবং পুরোটাই সব জায়গায় ছবি আছে। একজন ফটোগ্রাফারের সার্থকতা তখনই হয় যখন সে একটা কিছুই নাই সেই জায়গা থেকে একটা কিছু বের করে ফেলে, সেটা হচ্ছে একটা ফটোগ্রাফারের সার্থকতা। তো এরকম আমি এক সময় বাড়িতে গেলাম আক্কেলপুরে, যখন আমি বাড়িতে গিয়ে আমি ক্যামেরা নিয়ে বেরোচ্ছিলাম, আমার সাথে ছিল আমার এলাকার মোবাশের যখন ফটোগ্রাফি গ্রুপের একজন সদস্য এবং খুবই ভালো কাজ করে এবং খুব ভালো ছবি তুলছে এখন, এখন জয়পুরের ফটোগ্রাফার হিসেবে অনেক ভালো কাজ করছে। সে আমার পাশে পড়ে এবং সে আমার আত্মীয়। তো আমি তাকে বললাম যে চলো আমরা ছবি তুলতে যাব আজকে আর কি। তো সে বলল যে এখানে একটা বিল আছে, আমরা সেই বিলে যেতে পারি, পদ্ম ফুল আছে। তো আমি যেহেতু ন্যাচার ফটোগ্রাফি করি, আমার মনে হলো যে আসলে পদ্ম ফুলের সাথে তো সাপ টাপ কিছু একটা পাওয়া যাবে আর কি। তো চলো যাই ছবি তুলি আজকে। তো যখন যাচ্ছিলাম বিলের পাশে যখন যাচ্ছিলাম, তখন দেখি যে হালকা হালকা বৃষ্টি পড়ছিল ওই দিন এবং দুটা ছেলে পদ্ম ফুল তুলে তুলে তারা ওই দিক দিয়ে মনে হয় ফিরে যাচ্ছিল এবং আমাদেরকে যাওয়া দেখে তারা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেতে যাওয়ার চেষ্টা করছিল আর কি। তখন আমি তাদেরকে ডাকি এবং আশ্বস্ত করি, তারা বুঝলো যে না আসলে আমি তাদের জন্য ক্ষতিকর প্রাণী না। তো সে তখন তার সাথে আমরা গল্প করি যে তার এখানে কেন আসছে, তারা খুব সুন্দর ভাবে উত্তর দিল যে তারা পদ্ম ফুল তোলার জন্য আসছে। এবং এটা আসলে খুবই সহজাত আমাদের প্রযুক্তি যে আমরা চেষ্টা করি ছবি ইয়ে করার জন্য, মানে ফুল কালেক্ট করার জন্য, এটা আমাদের মানুষের সবারই আসলে একটা সহজাত প্রবৃত্তি। তো সে বাচ্চা তখন ছবি নিচ্ছিল এবং ফুল নিচ্ছিল এবং আমি দেখলাম যে আসলে বৃষ্টি পড়ছিল, আমার হাতে ছিল তখন বেশ আমার 150-600 লম্বা লেন্সটা, আমি বেশ দূরে থেকে, আমি যেহেতু পাখির ছবি তুলবো বা সাপের ছবি তুলবো বলে আমি প্ল্যান করে গেলাম, তো আমি অনেক দূর থেকেই আমি দেখলাম যে যখন বৃষ্টি আসলো তখন এবং বাচ্চাটা যখন কথা বলছিল বাচ্চাটা হাসিটা আমাকে আসলে খুব টানে এবং সে তখন দেখেছে কচু পাতা ছিঁড়ে তখন বৃষ্টির মধ্যে ওইভাবে আমি বেশ কিছু ছবি পেয়ে যাই আর কি। তো এটাই ছিল আসলে আমার ওই ছবিটার একটা মানে ইয়ে আর কি। এবং সবচেয়ে মজার বিষয় যে পরবর্তীতে আমি ওই ছেলেটার আর খুঁজে পাচ্ছিলাম না, ওই ছেলেটাকে আমি পরে অনেক কষ্ট করে খুঁজে পাই এবং আমাদের আক্কেলপুরের আমাদের ফুরকান কাকা
উনি আকারপুরের একজন সম্মানিত শিক্ষক, তো ওনাকে সাথে নিয়ে উনি অনেক কষ্ট করে আমরা একদম মানে গ্রামে গ্রামে খুঁজে এই ছেলেটাকে আমরা খুঁজে বের করি আর কি, এবং পরবর্তীতে ওই ছেলেটা যেটা সম্ভব আর কি, কারণ ছবির পেছনে মানুষ তার ওই যারা থাকে তারা তাদের প্রাপ্য আর কিছু নেই, কারণ আমরা তো অনেক অ্যাওয়ার্ড পেলাম, অনেক অ্যাওয়ার্ড পেলাম, দেশের জন্য সম্মান বই আসলাম, কারণ ওই ছবিটাই ছিল ইতালিতে তেরেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালের পোস্টার, সে ছবিতে বিলবোর্ড হয়, ব্যানার হয়, সব পত্র পত্রিকায় আসে, এবং আমরা যে 33 দেশের মানুষ যাই তাদের যে গলায় আইডি কার্ড দেওয়া হয় সে আইডি কার্ডের ছবি ছিল ওই ছবিটা, মানে সব জায়গায় তার ছবিটা ছিল এবং সবাই তাকে চিনে, সে রাসেল। এখন তার জন্য আসলে কিছু করা উচিত বলে আমি এবং আমার পরিবার মনে করি, তো তখন তাকে আমরা খুঁজে বের করি আর কি। যাই হোক, এটাই ছিল আসলে ওই ছবিটার আসলে পেছনের গল্প এবং আমার জীবনের অন্যতম একটা প্রিয় ছবি, এবং ওই ছবিটা এখন আর একটা কম্পিটিশনে ইয়েতে আছে আর কি, কম্পিটিশনে লড়ছে। এটাই আমরা আমরা সবাই জানি যে অলরেডি আগোরা যে ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি যে কম্পিটিশন, এই কম্পিটিশন একটা আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ একটি প্রতিযোগিতা। আপনারা সবাই যারা দেখছেন তারা জানেন যে জয়পুরহাট পরিবারে কত কয়েকদিন ধরে প্রচুর শেয়ার হয়েছে এই ছবিটি, এবং এই বিশ্বমঞ্চে আলোচিত ছবিটি আবার একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার ফাইনালে উঠে এসেছে। তো এই ছবিকে জয়পুরহাট পরিবারের যে সদস্যরা রয়েছেন সবাই চাইলে একটি করে যদি ভোট দেন, জয়পুরহাট পরিবারের যে 1,00,000 সদস্য, আমরা জানি যে 1,00,000 ভোট প্রয়োজন নেই ছবিটির জন্য, কিন্তু আমরা চাই আপনারা সবাই আপনারা সবাই আন্তরিকভাবে যদি ভোট দেন, তাহলে শুধু একজন বাংলাদেশী নয়, আমাদের একজন জয়পুরহাটের একজন কৃতি সন্তানের ছবি এখানে বিজয়ী হবে। তো আমরা আসলে ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই এই প্রতিযোগিতায় ভোট দেওয়ার যে প্রসেসটি, সে প্রসেসটি যদি কাইন্ডলি আমাদের। আচ্ছা, আমি একটু যেটা বলতে চাই, আসলে ভোট চাওয়াটা আসলে কেমন জানি দেখায়, মনে হয় রাজনীতিবিদ এরকম মনে হয়, তবে আসলে এরকম কিছু না, এটা আসলে আসলে দেশের সম্মানের জন্য চাওয়া, কারণ এখন এখানে প্রায় 8,500 ছবি জমা পড়ে সারা বিশ্ব থেকে, সেখান থেকে জাজমেন্টের মাধ্যমে সেরা 50 বের করা হয়। এটা আগোড়া ফটোগ্রাফি কন্টেস্ট গ্রিন 2020 গ্রিন থিমে, এই 2020-এর একটা কন্টেস্ট ছিল, এই কন্টেস্টে আমি ছবি জমা করি এবং আমার ছবিটা সেরা 50-এ আসে, এবং সেরা 50 আসার পরে একটা ভোটিং রাউন্ড করা হয়, যে 5টা ভোটিং রাউন্ড থাকে, 10টা 10টা করে ছবি থাকে, এবং প্রত্যেকটা 10টা ছবির মধ্যে সেরা 1টা করে নির্বাচন করা হয়, এবং সর্বশেষে 5টা ভোটিং রাউন্ড থেকে সেরা 5টা বের করা হয়। তো আমার গতকালকে ছিল যে সেরা 10-এর মধ্যে থেকে সেরা 1টা বের করার, এবং আমি সেখানে সেরা 1 হই, এবং আমি তার মাধ্যমে আমি এখন ফাইনালে অবস্থান করছি আর কি, এবং এখন আমি ওই কন্টেস্টে সারা বিশ্বে আমি ওই 5টা ছবির মধ্যে একজন বাংলাদেশি হিসেবে আছি, এবং আমি একমাত্র বাংলাদেশি হিসেবে সেখানে আছি এবং ফাইট করে যাচ্ছি আসলে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এটা আসলে এই লাস্ট যে 2টা রাউন্ড, সেরা 10 থেকে মানে 50 থেকে সেরা 5 বের করা এবং সেরা 5 থেকে একজন বের করা, এটা আসলে ভোটের মাধ্যমে তারা নির্ধারণ করে। এখন আর ছবির মানদণ্ড নিয়ে কোনো কিছু নাই, এতক্ষণ পর্যন্ত ছবির যে জাজমেন্ট সেটা হয়ে আসছে, এবং আপনারা আমার সেই ছবিটাই আসলে সেখানে আছে, নির্বাচিত হবে। হ্যাঁ, তো আমার মনে হয় ছবিটা দেখলে সবার পছন্দ হবে। আপনি যদি প্রসিডিউরটা আমাদেরকে কাইন্ডলি একটু জানাতেন। হ্যাঁ, আমি একটু বলি, তো এখানে আসলে এখন ভোটটা করাটা বেশি জরুরি, কারণ আপনারা যারা দেখছেন, আমি যদি তাদের জন্য বলি আর কি, আমি জানি না এখন কতজন দেখছেন এখানে, তো তারা যদি আসলে 1টা করে ভোট দেয় এই আমার ছবিটাকে, তাহলে আমার ছবিটা জিতে যেতে পারে, এবং আমার ছবির মাধ্যমে আসলে জিতে যাবে বাংলাদেশ, কারণ আমি একমাত্র বাংলাদেশি হিসেবে এই ফাইনালে অবস্থান করছি। আর আপনারা চাইলে আমাকে আমার ছবিকে জয়পুরহাটকে এবং বাংলাদেশকে জিতিয়ে দিতে পারেন, তো এই জন্য আসলে আপনাকে যারা ভোট দিতে চান তাদেরকে আসলে 1 থেকে 1.5 মিনিট সময় নষ্ট করতে হবে আর কি। তো আমি দেখিয়ে দিতে পারবো, আমার বন্ধু সৈকত যে ছোট একটা ভিডিও তৈরি করেছে সবার জন্য, এবং সেও একজন আগোরা ইউজার, এবং সেও এখন অনেক ভালো একটা লেভেলে আছে, তো আমি তার একটা ভিডিও আমি শেয়ার করতে পারবো কিনা আমি জানি না, আমি দেখি, আমি চেষ্টা করি সেই সেই ভিডিওটা দেখানোর জন্য সবার উদ্দেশ্যে, তাহলে সবাই আসলে ওটা দেখলে
সবাই দেখলে খুব সহজে 1 থেকে 1.5 মিনিট সময় নষ্ট করে একটা ভোট দিতে পারবে বাংলাদেশের জন্য। আমি বলছি না যে আমার জন্য ভোট দিতে হবে, আমি চাই যে সবাই বাংলাদেশের জন্য ভোট করুক আর কি, কারণ এই আপনার 1 থেকে 1.5 মিনিটের মাধ্যমে বাংলাদেশ বিজয়ী হয়ে যেতে পারে আর কি, এবং বাংলাদেশে একটা অনেক বড় সম্মান চলে আসবে। এবং এখানে সবচেয়ে বড় বড় মানে মজার বিষয় যে এখানে সেরা যে হবে তাকে হিরো হিসেবে তারা কাউন্ট করে, এবং আগোড়া হিরো হিসেবে, এবং যদি আমি হয়ে যাই তাহলে আমি হিরো বাংলাদেশ হব। তো এটা আসলে বাংলাদেশের জন্য আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। এবং আরেকটা বিষয় যেটা সবসময় আমার কাছে হয় এবং সবার কাছে যেটা হয়, একটা বিষয় বলতে চাই, আমরা যখন পৃথিবীর বিভিন্ন মঞ্চে বা বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, তখন আমাদেরকে ডাকা হয় যে যদি বলি যে আমার নাম ধরে যদি ডাকা হয় যে আসাবুদ্দৌলা ফ্রম বাংলাদেশ, আসাবুদ্দৌলা বাংলাদেশ, যখন নামের পরে যখন বাংলাদেশটা বলা হয় না, তখন আসলে অন্যরকম একটা ফিল কাজ করে, যে ফিলটা আসলে বলা সম্ভব না। মানে তখন আসলে অনেক মানে কেমন যেন একটা অনুভব হয় যে আসলে নিজের দেশের জন্য একটু হলেও আমার একটা কন্ট্রিবিউশন আছে আর কি। তো এটাই আর কি, আমি একটু ভিডিওটা দেখাতে চাই, স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি যে কিভাবে আপনারা চাইলেই 1 থেকে 1.5 মিনিট সময় নষ্ট করে একটা অ্যাপ্লিকেশন নামিয়ে আপনারা ভোটটা দিতে পারবেন। আমি একটু আগে বলে দিই, তারপরে ভিডিওটা দেখাই, যে আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে আগোরা, AGOR আগোরা লিখে সার্চ করলে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করলে অপশন আসবে যে আপনারা এটাকে রেজিস্ট্রেশন করবেন, এটা মেইলের মাধ্যমে অথবা আপনার ফেসবুকের মাধ্যমে করতে পারেন। জাস্ট ক্লিকের মাধ্যমেই আপনি রেজিস্টার্ড মেম্বার হয়ে যাবেন, এবং সেখানে আপনাকে তখন চাইবে একটা ইউজার নেম, আপনার ইচ্ছে মতো আপনি আপনার একটা ইউজার নেম দিয়ে দিবেন। অনেক সময় ছোট নাম দিলে বা কমন নাম দিলে নাই না, অলরেডি তারা ইউজার হয়ে গেছে, তো আপনি নামের আগে পিছিয়ে কিছুটা দিয়ে ইউজার হয়ে যাবেন। এবং ইউজার হয়ে গেলে তখন আপনার যে ইন্টারফেসটা আসবে সেখানে সবার নিচে বামে দেখবেন যে লেখা আছে কন্টেস্ট। আমি ভিডিওটা দেখাবো, তার আগে একটু বলে দিই, কন্টেস্টে ক্লিক করলে চলে আসবে উপরে ভোটের অংশটা, উপরে লেখা থাকবে ভোট, মাঝখানে ভোটে ক্লিক করলে নিচে আমার যে থিম যে ফটোগ্রাফি কন্টেস্ট গ্রিন 2020 সেটা আপনারা এমনিতে দেখতে পাবেন বক্স আকারে। উপরে আছে এখন দুটো ভোট চলছে, একটা বেস্ট উইক আর একটা গ্রিনের, তো গ্রিনে আমার ছবিটা আছে। তো গ্রিনের ওখানে ক্লিক করলে দেখবেন যে আমার সেই শাপলা ফুলের, পদ্ম ফুলের একটা সবুজের মধ্যে লাল টি শার্ট পরা একটা বাচ্চা যে কচু পাতা নিয়ে বৃষ্টির মধ্যে বৃষ্টিকে এনজয় করছে, কারণ সাম পিপল অনলি ফিল দ্য রেইন, আদার জাস্ট গেট ওয়েট। এটা জন ব্রাউনের একটা বিখ্যাত উক্তি, আমি দেখানোর চেষ্টা করছি। যারা দেখছেন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে লক্ষ্য করলে এই ভোটিং প্রসিডিউরটি আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন।
তো দর্শক আপনারা সবাই দেখলেন যে কিভাবে ভোট দিতে দেওয়া যাবে, খুব সুন্দরভাবে ছোট্ট একটি প্রসেসে দেওয়া ছিল সম্পূর্ণরূপে, যে গ্লোবাল প্লে স্টোর থেকে আপনারা কিভাবে অ্যাপটি নামিয়ে আপনারা 40 সেকেন্ড থেকে 1 মিনিট সময় আপনারা ব্যয় করে ভোট দিয়ে দিতে পারবেন। আমরা আমাদের আড্ডার মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটি প্রশ্ন আমরা নিব, সেটি করেছেন সাজ্জাদুল ইসলাম সেতু। তিনি করেছেন যে তিনি জানতে চান যে আপনার সেই ওই ট্রেনের যে বিখ্যাত যে ছবিটি, এই ছবিটি সম্পর্কে তিনি জানতে চান, যে ট্রেনের ছাদের উপরে যে ওঠানো যে ছবিটি। সাজ্জাদুল ইসলাম সেতু ভাই আসলে জয়পুরহাট পরিবারের একজন অ্যাডমিন এবং আমার বড় ভাই, আমি অনেক বছর আগে থেকেই তাকে চিনি। এবং যখন ফটোগ্রাফি একদম শুরুর দিকের কথা যদি বলি, যে ওই যে বললাম 2010 সাল থেকে, তখনও আমি ওনাকে চিনতাম এবং আমি তখন ওই মোবাইল নিয়ে ছবি টুবি তুলতাম। তো যাই হোক, তো ট্রেনের যে ছবিটা ভাইয়া জানতে চেয়েছেন, ওই ছবিটা ছিল হলো আসলে আমি ঈদের সময় যখন বাড়ি যাচ্ছিলাম, তো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে ট্রেনের ছাদে যে ছবিগুলো, বাংলাদেশে অনেক ফটোগ্রাফার এবং বাইরের দেশের ফটোগ্রাফাররা ট্রেনের ছাদ নিয়ে অনেক কাজ করেছেন, এবং আমার অনেকদিন একটা ইচ্ছে ছিল যে এটা এই নিয়ে আমি কাজ করব। এবং তারপর আমি বেশ কয়েকবার ট্রেনের ছাদ নিয়ে কাজ করি। তো এটা একটা রিস্কি প্রসেস, আমি কাউকে ইন্সপায়ার করছি না সেভাবে, কারণ আমি যেভাবে প্রিকশন নিয়ে কাজ করেছি ওইভাবে হয়তো আপনারা অনেকে নাও করতে পারেন। তো আসলে ওইভাবে ট্রাই করাটা ঠিক না এবং এটা দণ্ডনীয় অপরাধ, কারণ আমি উঠেছিলাম বা আমি ছবি তুলেছি সেটা অন্য কারণে, বা আমি একজন ফটো জার্নালিস্ট বা বলেন বা ফটো সাংবাদিক বলেন বা ফ্রিল্যান্স ফটোগ্রাফার বলেন, সেই জায়গা থেকে আমি আমার ইয়ে থেকে ছবিটা তুলেছি। যাই হোক, তো আমি সেখানে আমি একতা এক্সপ্রেসে আমি ট্রেনে ছবিটা তুলি আর কি। আমি এটা সিরাজগঞ্জের দিকে আর কি, যখন সিরাজগঞ্জের দিকে ট্রেনটা যায় তখন আমি ওই ছবিটা তুলি। বৃষ্টি হলো, আমি সেখানে পলিথিন ইয়ে দিয়ে বৃষ্টিতে কিছুক্ষণ ভিজলাম, তারপরে বৃষ্টির পরে আবার যে সুন্দর যে রোদ উঠলো, মানে একই দিনে আমি একদম মেঘের ছবি পেলাম, আমি বৃষ্টির ছবি পেলাম, আমি রোদের ছবি পেলাম। আসলে কতটা ভাগ্যবান হলে এটা সম্ভব আমি জানি না, তো আমার আমার নিজেকে সেদিন খুব ভাগ্যবান বলে মনে হয়েছিল যে আমি একই দিনে প্রকৃতির এতগুলো রূপ দেখতে পেয়েছিলাম এই কয়েক ঘন্টার মধ্যে আর কি। আমি ট্রেনের ছাদে উঠেছিলাম যখন আমি যমুনা সেতুর ঠিক আগে পূর্ব যে স্টেশনটা, সেই স্টেশনে আমি কয়েকজন মিলে আমি উপরে উঠি, এবং আর আমার জিনিসপত্র তো নিচে ছিল এবং নিচে কয়েকজনের কাছে তারাও ছিল, এবং আমি প্রিকশন নিয়ে নিই যে যারা আমার সাথে ছিল তারা আমার আগে এবং পেছনে থাকে, যারা আমাকে সবসময় ফলো করে এবং দেখে যে কোনো গাছ ডালপালা আছে কিনা। তো এই বিষয়গুলো সবসময় মেনটেন করেছিলাম, কারণ এটা খুবই রিস্কি, কারণ ট্রেনের সাথে যে কোনো সময় যেমন দুর্ঘটনা ঘটে যেতে পারে, তো আপনারা কখনোই এটা করবেন না। এটা আসলে তখন আমি ছবিটা তুলি এবং এই ছবিটা আসলে আমার কাছে অনেক প্রিয় একটা ছবি, এবং এই ছবিটাও বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছে, এবং ন্যাশনাল জিওগ্রাফিতে এই ছবিতে নিয়ে আমাকে নিয়ে ফিচার করা হয়েছে, এবং এটা একটা অর্জন বলে মনে করি যে জয়পুরহাটের জন্য, যে এই ছবিটা মাধ্যমে ন্যাশনাল জিওগ্রাফিতে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়েছে আর কি। এবং শুধু ন্যাশনাল জিওগ্রাফি না, এটা বিশ্বের বিভিন্ন জায়গায় ভারত, তারপর রাশিয়া থেকে শুরু করে স্পেন, সব জায়গায় এটা স্বীকৃতি পেয়েছে এবং ফিচার হয়েছে, জিও এশিয়াতে ফিচার হয়েছে, স্পেনে ফিচার হয়েছে, এবং বিভিন্ন জায়গায় এটা ফিচার হয়েছে আর কি। তো এটা ছিল আমার একটা অন্যতম প্রিয় ছবি আর কি। ধন্যবাদ সেতু ভাই। ভাই লাস্ট কোশ্চেন, এটা দিয়ে আমরা শেষ করব। এই কোশ্চেন আমরা নিচ্ছি, উপমা আনোয়ার বলেছেন, আমরা আমার কাছে মনে হচ্ছে খুব রিলেভেন্ট একটা কোশ্চেন, যে উনি বলেছেন যে ফটোগ্রাফির সাথে কোরিলেট করে এমন সেক্টরের লোকদের নিয়ে একটা ওয়ার্কশপ করবেন যাতে একে অপরের ভিউ শেয়ার করা যায়, এবং যারা ওয়ার্কশপে আসবে তারা আরো ক্লিয়ার কনসেপ্ট পায়। হ্যাঁ অপু ভাই, এটা আসলে খুবই ভালো একটা প্রস্তাব, এটা করা যেতেই পারে। তো আমরা চাইলেই যারা ফিল্ম মেকার আছেন বা যারা ভিডিও নিয়ে কাজ করছেন বা সিনেমাটোগ্রাফি নিয়ে কাজ করছেন বা এই রিলেটেড যারা আছেন, যারা এই আমরা আলোকচিত্র থেকে শুরু করে বা আমরা চলমান চিত্র যে বিষয়গুলো, আমরা সবাই মিলে যারা কাজ করছি তারা সবাই মিলে একটা ওয়ার্কশপ আয়োজন করতেই পারি, এবং এর মাধ্যমে আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বিল্ড আপ হবে, সাথে সাথে আমরা আমাদের আমাদের যে সুপ্ত প্রতিভা সেটাও অনেকেই খুঁজে পাবো, যে আসলে আমি আলোকচিত্রটা বেশি পছন্দ করি নাকি আমি আমার সিনেমাটোগ্রাফিটা বেশি পছন্দ করি, তো এই বিষয়টাও তখন আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা খুবই ভালো প্রস্তাব, এটা করা যেতেই পারে।
তো আমি অপু ভাইকে বলবো যে আপনি আয়োজন করার জন্য এগিয়ে যান, আমি এবং আমাদের জকহাট ফটোগ্রাফি গ্রুপের সকল সদস্য আমরা সবসময় আছি এবং জকহাট পরিবার আপনাদের সাথে আছে আর কি। আপনি শুরু করেন, যেহেতু আপনি অনেক বছর ধরে এই ভিডিওর সাথে কাজ করছেন এবং এর সাথে জড়িত, এবং আপনি এই বিষয় নিয়ে অনেক ভালো বোঝেন, এবং সবচেয়ে বড় বিষয় আরেকটা বিষয় যে আপনি একজন চলচ্চিত্র পরিবারের একজন, তো আপনি এটা নিয়ে স্টার্ট করেন, আমরা আছি সবসময় আপনার সাথে, আমরা খুব সুন্দর ভাবে একটা প্রোগ্রাম করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ আসাফ ভাই, আমরা আশা করি যে আপনাদের এই স্বপ্নটি উদ্যোগটি খুব দ্রুতই বাস্তবায়িত হবে। আমরা একদম লাইভ আড্ডার শেষে চলে এসেছি। আসাফ ভাই, আপনার যে ব্যস্ত সময় তার মাঝে আমাদেরকে আপনি এত দীর্ঘ সময় দিয়েছেন, আমরা প্রায় 1 ঘন্টার মতো আলাপ করেছি। আশা করি দর্শক আপনারা যারা জয়পুরহাট পরিবারের যে লাইভ আড্ডা প্রথম এপিসোডটি আপনারা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার দিয়ে আর যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং ফটোগ্রাফি সংক্রান্ত যে কোনো অনেক কোশ্চেন এখানে আলোচনা করা হয়েছে, তো যাদের ইন্টারেস্ট আছে আমরা করি যে তারা এখান থেকে তারা উপকৃত হবেন, এবং অনেক বেশি তরুণ ফটোগ্রাফার যারা জয়পুরহাটের যারা কাজ করছেন তারা ইন্সপায়ার্ড হবেন। তো আমরা একদম শেষে চলে এসেছি, আসাফ ভাইকে আবার ধন্যবাদ দিতে চাই, এবং আসাফ ভাই ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শেষ করব। ধন্যবাদ সাদমান, আসলে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য, এবং আমার প্রাণের জয়পুরহাট বাসীর সামনে আমাকে নিজেকে উপস্থাপন করার জন্য, এবং আমি নিজেকে আসলে গর্বিত এবং ভাগ্যবান বলে মনে করছি যে আমি আমাদের এই নিজেদের মানুষের সাথে এইভাবে লাইভে এসে আড্ডা দিতে পারছি এবং কথা বলতে পারছি, এবং আমি আমার এই ভোট চাইতে পারলাম, যেটা সবচেয়ে এখন চলছে, এই ভোটটা আসলে খুব জরুরি বলে মনে করি, যে কারণ এই ভোটটা শুধুমাত্র আজকে রাত এবং কালকে দুপুর পর্যন্ত, কারণ কালকে বিকাল 4টায় এটা ফলাফল আসবে, এবং কালকে বিকাল 4টার মাধ্যমে আমরা জানতে পারবো যে বাংলাদেশ জয়লাভ করলো কিনা আপনাদের ভোটে, কারণ আপনাদের ভোট এখন খুবই ইম্পর্টেন্ট রোল করবে। আমি চাই এবং আমি আসলে সবার কাছে আসলে আর্জি জানাই যে আপনারা আপনাদের মহামূল্যবান 1 থেকে 1.5 মিনিট সময় আমার ছবির জন্য তথা বাংলাদেশের জন্য দিন এবং বাংলাদেশকে ভোট করুন। আমি সাদমানকে অনুরোধ করব যে এই ভিডিওটা এবং অ্যাপস নামানোর যে লিংকটা, এটা যাতে আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, শেয়ার করে দেওয়া হয় বা সবাই যাতে দেখতে পারে এরকম ভাবে দেওয়া হয়, তাতে সবাই আসলে ভোট করতে পারবে, এবং আমি চাই যে সবাই আপনারা দয়া করে ভোট করুন, এবং আমরা আমরা সবাই যদি একটু করে ভোট করি আপনাদের সকলের ভোটেই আসলে জিতে যাবে বাংলাদেশ, এটাই আর কি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই করোনার মাঝে সবাই নিজে সেফ থেকে সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি এই প্যান্ডেমিকে, প্লিজ স্টে হোম অ্যান্ড স্টে সেফ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা আপনাদের ভোটে আমরা যেন কাল বিকেলে আসাফ ভাইকে আমরা জয়ী দেখতে চাই, এবং জয়পুরহাট পরিবারে আমরা আসাফ ভাই জয়ী হয়েছে এরকম একটি পোস্ট দিতে চাই। আমি যদি বিজয়ী হই তাহলে আমি আবার আপনাদের সামনে লাইভে আসবো। ধন্যবাদ আসাফ ভাই, আমরা আবার নিশ্চয়ই ফটোগ্রাফি সংক্রান্ত অনেক কিছু জানতে পারবো এবং সেলিব্রেট করবো আমরা সবাই। সে পর্যন্ত সবাই স্টে টিউনড অ্যান্ড সবাই ভালো থাকবেন, আজকের মতো এই লাইভটি এখানে শেষ করছি, জয়পুরহাটবাসীকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।